ক্লাস সেভেন আমরা এর আগে যে ক্লাস করেছিলাম তখন মুঘল সাম্রাজ্যের সংকট নিচে অধ্যায়টা আমরা পড়া হচ্ছে মুঘল সাম্রাজ্যের সংকট। তো মুঘল সাম্রাজ্যের সংকট একটা বাইরের সংকট আর একটা নিজেদের মধ্যে সংকট, দুরকম ভাবে ভাবতে হবে। একটুখানি ভাবনা চিন্তা করতে শুধু পড়ে গেলে হবে না, যে একটা সাম্রাজ্য সেই সাম্রাজ্যটা যে যে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, মানে কতগুলো এক একটা স্তম্ভ বলতে পারে এক একটা বিষয়, যেমন আমাদের বর্তমান শাসন ব্যবস্থা, তা পুলিশ ব্যবস্থার উপরে দাঁড়িয়ে আছে, স্বাস্থ্য ব্যবস্থা আছে, এরকম বিভিন্ন আমাদের আমলা আছে, হ্যাঁ প্রত্যেকটা সিস্টেম একটা বিচার ব্যবস্থা আছে, তো এইরকম এক একটা স্তম্ভ এই তার উপরে কিন্তু আমাদের শাসন ব্যবস্থা দাঁড়িয়ে আছে। তো মুঘল সাম্রাজ্যটাও কিন্তু সেরকম বিভিন্ন তাদের প্রশাসনের অভ্যন্তরে বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু দাঁড়িয়েছিল। তো সেই সাম্রাজ্যের অভ্যন্তরে অর্থাৎ রাজ দরবারের অভ্যন্তরে যে একটা সংকট, যে পরস্পরের মধ্যে কোনো একটা সমীহ করা, শ্রদ্ধা করা সেরকম কোনো ভাব নেই, সেরকম পরিবেশ নেই, আর একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তার যে বিভিন্ন সেনাবাহিনী বা সেনাপতি তাদের মধ্যেও একটা ষড়যন্ত্র বা তাদের মধ্যে একটা বিশ্বাসঘাতকতা, যে সঠিক সময়ে সম্রাটকে সাহায্য করব না, বা যে রাজস্ব যে অর্থ উপার্জন যে রাজস্ব আদায় করা তার যে জায়গির ব্যবস্থা তার মধ্যেও একটা সংকট, এগুলো হচ্ছে আভ্যন্তরীণ সংকট। অর্থাৎ সে হাতিতে বেল খাওয়ার মতো অবস্থা, একটা হাতি যখন বেল খায় দেখবে গোটা বেল খায় গোটা বেল পায় না, তো যখন গোটা বেল বেরিয়ে যায় তখন সেটাকে তুমি ভাঙলে দেখবে তার ভেতরে কিছুই নেই, অর্থাৎ তার ভেতরে কিছু থাকে না, সব সে নিজে তার যে শরীরের মাধ্যমে শুষে নেয় তার যে পুষ্টি গুণ। তেমনি মুঘল সাম্রাজ্য তার অভ্যন্তরে যে সমস্ত বিষয়গুলির উপরে গুরুত্ব দিয়ে দাঁড়িয়েছিল সেগুলো সব অকেজো হয়ে গিয়েছিল। আমরা যেমন দুটো পায়ে দাঁড়িয়ে থাকি, আমার দুটো পা যদি অকেজো হয়ে যায় তাহলে আমি দাঁড়াতে পারে পড়ে যাব, আর যখন আমি দুর্বল হয়ে যাব পা দুটো দুর্বল হয়ে যাবে তখন আমি টলবা টলবা করবো আর পাশ থেকেও ঠেলা মারলে আমি পড়ে যাবো। তো সেরকম অবস্থা যে মুঘল সাম্রাজ্য সে নিজেই একটা জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে, এবার সেটা আভ্যন্তরীণ কারণ আর বহিরাগত কারণ। তো আভ্যন্তরীণ কারণগুলো আমরা আগের দিন আলোচনা করেছিলাম, তো আজকে একটু বাইরের বিষয়টা আলোচনা করার চেষ্টা করি, যে মুঘল সাম্রাজ্য বাইরের মধ্যে ভারতবর্ষের বাইরে নয় ভারতবর্ষের মধ্যেই, কিন্তু মুঘল শাসন ব্যবস্থা বা মুঘল সাম্রাজ্য সে সাম্রাজ্যের মধ্যেই অন্য একটা শক্তি যা মুঘল সাম্রাজ্যটাকে বারবার আঘাত করত এবং সেই শক্তিটাকে দমন করার জন্য মুঘল যে শাসক তাকে অনেকটা সময় ব্যয় করতে হতো, তাকে ওই শক্তিটাকে দমন করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য ধ্বংস করার জন্য অনেক শক্তি তাকে ব্যয় করতে হতো, অর্থাৎ বিচলিত করা, মানে শান্তিতে তাকে বসতে দিত না, শান্তিতে ঘুমোতে দিত না। তো সেই রকম কতগুলি ঘটনা আমরা এখানে পড়ব। তো মুঘল সাম্রাজ্যের সংকট, তো একদিকে যেমন আভ্যন্তরীণ বিষয়ে বললাম তেমনি অন্যান্য ভারতবর্ষে তখন যে অন্যান্য শক্তি বা অন্যান্য সম্প্রদায় বা অন্যান্য শ্রেণীর মানুষ তারা মুঘল শক্তিকে অনেকটাই প্রতিক্রিয়া জানাত বা প্রত্যাঘাত, যে মুঘল শাসন ব্যবস্থা তারা যেভাবে নিয়ন্ত্রণ করছে শাসন করছে বা শোষণ করছে তার বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া, সেটা আমরা পড়ব। প্রথম যেটা আমরা পড়ব, তো এটা তো একটা বিস্তারিত বিষয়, যেমন শিবাজীর নেতৃত্বে মারাঠা শক্তি, শিবাজীর নেতৃত্বে মারাঠা শক্তি ও মুঘল রাষ্ট্র। এখন এই শিবাজি আসা মানে তো যদি আমরা শিবাজিটাকে ভাবি সেটা অনেক বড় বিষয় একটা, তো আমরা সেদিকে যাব না, আমরা একটা একটা দ্বন্দ্বের জায়গায় যাব, যে শিবাজি মুঘল সম্রাট একটা দ্বন্দ্বের জায়গায়। তো ম্যাপটা তো নেই, ভারতবর্ষে এমনিতে যে মানচিত্র আছে আমাদের
ভারত জায়গাটা তো মহারাষ্ট্র এরকম জায়গায় মহারাষ্ট্র এটা মহারাষ্ট্র এটা মহারাষ্ট্র জায়গাটা আর এইরকম জায়গায় তো বিজাপুর সে বিজাপুর আর এরকম জায়গায় গোলকুন্ড এই দুটো শক্তি আর এখানে দিল্লি তো এখানে আছে এখানে দিল্লি আছে আমাদের এখানে আমাদের রাজধানী এখানে আছে দিল্লি আছে এখান থেকে শাসন করছে তো যাই হোক এই মহারাষ্ট্রে শিবাজীর উত্থান হয় শিবাজীর উত্থান একটা বলা যেতে পারে গল্পের কথা বা গল্পের রূপ কথার কথা অনেক অবহেলা দুঃখ কষ্ট অভাবের মধ্য থেকে কিন্তু তার বেড়ে ওঠে তো এই মারাঠা জাতি অধিকাংশই তারাই বিজাপুর এই শাসকের অধীনে বিভিন্ন পদে চাকরি বাকরি করত তো শিবাজীর যে পিতা তোমাদের বইতে দেখবে যে শাহজী ভোসলে তিনিও এই সুলতানের অধীনে চাকরি করতেন পিতার সঙ্গে কিন্তু শিবাজীর খুব একটা তেমন যেমন আমরা সম্পর্ক দেখে থাকি সেরকম কিন্তু সম্পর্ক ছিল না ফলে তার মাতার কাছে এবং তার দাদুর কাছে কিন্তু বড় হয়ে ওঠা এবং পরিশ্রমের মাধ্যমে এবং আদর্শবান একদিকে পরিশ্রম করা কষ্ট সহিষ্ণু আর একদিকে আদর্শ এই দুটো মিলেমিশেই কিন্তু শিবাজী বড় হয়ে ওঠে যাই হোক শেষ পর্যন্ত তিনি এই মহারাষ্ট্রের আরো অন্যান্য যে বিভিন্ন পরিশ্রমী সম্প্রদায় রয়েছে তাদেরকে নিয়ে তিনি একটা শক্তি তৈরি করলেন এবং ধীরে ধীরে তিনি বিভিন্ন জায়গায় এই বিজাপুরের অধিকৃত যেহেতু পার্শ্ববর্তী রাজা বিজাপুর ফলে বিজাপুর সুলতানের অধিকৃত বিভিন্ন জায়গা বিভিন্ন দুর্গ তিনি কিন্তু একটু একটু করে দখল করতে শুরু করল অর্থাৎ তার আত্মপ্রকাশ শুরু এবং বিজাপুরের সুলতানের সঙ্গে তার সংঘাত শুরু হয় এটা স্বাভাবিক যখন এখানকার বিজাপুরের এখানে যখন একটা সাম্রাজ্য রয়েছে আর পাশেই যখন এখানে শিবাজী নেতৃত্বে একটা সাম্রাজ্য তৈরি হবে বা একটা শক্তির এখানে উদ্ভব ঘটবে তখন তো এই বিজাপুর শক্তি এর সঙ্গে তো দ্বন্দ্ব শুরু হবেই এটা স্বাভাবিক এটা পড়া মুখস্থ করার কিছু নেই ফলে এই সাম্রাজ্য তো অনেক পুরাতন সাম্রাজ্য ফলে সুগঠিত সুপ্রতিষ্ঠিত ফলে এই কি করবে এই অটোমেটিক শিবাজীকে যত্ন করার জন্য সেনা পাঠাবে তো এইরকমই একজন সেনা পাঠানো হয়েছিল আফজল খান বিশালতার চেহারা এসব কিন্তু অনেক যাত্রা অনেক কিছু আছে হ্যাঁ হয়তো আমার থেকেও আদার্স হয়তো তারা আরো বেশি ডিটেলস এই বিষয়গুলো বলে দেবে গল্প আকারে কিন্তু যাই হোক তো বিজাপুরে এখান থেকে আফজল খানকে পাঠানো হয়েছিল আফজল খান সঙ্গে সামনাসামনি হওয়া সেটাতে বিরাট একটা মানে কি বলবো মানে থমথমে পরিবেশ হ্যাঁ এবারটা একটা আতঙ্কের পরিবেশ উভয় পক্ষে সেনা শিবির আছে সামনে দেখা করবে অনেক শর্ত টর্ত আছে হ্যাঁ কিন্তু আফজল খান কিন্তু একটা মনে মনে ষড়যন্ত্র ছিল আলাদা কারণ শিবাজীর চেহারা ছিল ছোটখাটো রুগ্ন কিন্তু আফজল খান বিরাট চেহারা যে কোন রকম যদি হাতে লাগালে একটু পাওয়া যায় তাহলে বগলের মধ্যে ঢুকে ওকে মেরে দিয়ে যাবো এরকম করে ছিল তার মনে কি পরিকল্পনা ছিল আমরা কি করে জানবো কিন্তু কথিত আছে যাই হোক তো সেরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল আর শিবাজিও একটু চালাক ছিল সে আবার বাঘ নখ নিয়ে গিয়েছিল এবং সে হাতে বাঘ নখ করে নাকি তার বুকে আঘাত করে এবং আফজল খান মার তো যাই হোক বিজাপুরের সঙ্গে কিন্তু শিবাজীর আমরা কিন্তু যাবো কোথায় মোগলের সঙ্গে সংঘাত বিজাপুরের সঙ্গে সংঘাত কিন্তু পড়বো
যে কিভাবে শিবাজি এই মারাঠা সাম্রাজ্য মুঘলদের একটা মানে কি বলবো ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালো। তো এখানে শিয়া সুন্নি দুটি, এরা শিয়া সম্প্রদায় মুঘল সম্রাট ছিল, এটা সুন্নি সম্প্রদায় বিজাপন বলবো, আর দক্ষিণ ভারতে এটা হিন্দু সাম্রাজ্য, এদিকে মুসলিম সাম্রাজ্য। ফলে হিন্দু সাম্রাজ্য মুসলিম সাম্রাজ্য তো দ্বন্দ্ব লেগে থাকবেই এবং তাই ছিল। কিন্তু এখানে তখন ঔরঙ্গজেব ছিলেন, এবার ঔরঙ্গজেব কি চাইতেন, তিনি আবার চাইতেন যে পুরো ভারতবর্ষ তার অধীনে থাক। ফলে তিনি কি করলেন, তিনি এখান থেকে এসে এই বিজাপুর এবং এই গোলকুন্ডা এই দুটি রাজ্য দখল করে নিলেন। ফলে শিবাজির সঙ্গে এই দুটো তো লড়াই হতোই, কিন্তু এখন এই দুটি জায়গা ঔরঙ্গজেব দখল করে নিলেন। ফলে শিবাজির সঙ্গে বিজাপুর গোলকুন্ডার সঙ্গে আর লড়াই হয় না, আর দ্বন্দ্ব নেই। তখন শিবাজির সঙ্গে তখন একটাই দ্বন্দ্ব কার সঙ্গে, মুঘল সম্রাট। কিন্তু তার আগে শিবাজির সঙ্গে এই দুটো এবং এখানে তিনটি শত্রু ছিল, এখন হয়ে গেল একটা শত্রু। ফলে শিবাজির কাজ আরো সহজ হয়ে গেল। তো এইরকম শিবাজির উত্থান তোমাদের পাঠ্য বইতে দেখবে এখানে আছে। এবার মুঘল সাম্রাজ্যের সঙ্গে শিবাজি দিনের পর দিন শক্তি বাড়িয়ে যাচ্ছে এবং পাহাড়ি অঞ্চলের বিভিন্ন শ্রেণীকে দিয়ে শ্রেণীর লোকেদের নিয়ে সেনা দল তৈরি করা, গেরিলা যুদ্ধ পদ্ধতি অনুসরণ করা এবং সেই গেরিলা পদ্ধতিতে আক্রমণ করা, একের পর এক দুর্গ মুঘলদের দখল করে যাচ্ছে। এমনকি যে সুরাট, যে জায়গা মুঘলদের একটা বিরাট বাণিজ্য ঘাঁটি, সে সুরাটে বারবার আক্রমণ করছে, লুটপাট করছে। ফলে মুঘল সম্রাটকে একটা অস্থির করে দিচ্ছে। এবার মুঘল সম্রাট শিবাজিকে জব্দ করার জন্য অনেকবার সেনাবাহিনী পাঠিয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এরপরে ঔরঙ্গজেব মানে কাঁটা দিয়ে কাঁটা তোলার পরিকল্পনা করেছে। কাঁটা দিয়ে কাঁটা তোলা মানে জয় সিংকে পাঠানো হয়েছে, অর্থাৎ হিন্দুকে জব্দ করতে হবে হিন্দুকে দিয়ে। কথাগুলো বলতে হয়তো একটু অন্যরকম মনে হচ্ছে, কিন্তু ইতিহাসে আমাদের এগুলো আলোচনা করতেই হয়, কিছু করার থাকে না। তো জয় সিংহকে পাঠানো হয়েছিল। এবার জয় সিংহ শিবাজির সঙ্গে সরাসরি যুদ্ধ না করে একটা আপোষ মীমাংসা গেল, এবং তোমরা বইতে দেখবে যে 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়, এবং শিবাজি মুঘলদের যে দুর্গ দখল করেছিল, দুর্গ 23টি দুর্গ মুঘলদের হাতে আবার তুলে দিয়েছিল। আর দুর্গ কি সেটা ক্লাস 7 আগে আমাদের আগে পড়ানো হতো ভালো, কিন্তু এখন আর দুর্গটা পড়ানো হয় না। এটা দুর্গটা মানে ইউরোপ ইতিহাসে আমাদের বেশি যে সাম্রাজ্যতন্ত্র ছিল যখন, তখন দুর্গটা ভালো করে পড়া হতো। দুর্গ হচ্ছে এটা যেটা সামরিক ঘাঁটি বলতে পারো, যেটা এমন জায়গা, সে জায়গাতে প্রচুর যুদ্ধাস্ত্র থাকবে, প্রচুর সৈনিক থাকবে, এবং সেই জায়গা থেকে নিরাপদে যুদ্ধ করা যাবে, এবং বাইরে থেকে শত্রু এলে সেই দুর্গে সহজে ঢুকতে পারবে না। এবং রাজারা কী করতো, যখন বাইরে থেকে আক্রমণ করতো তখন ওই শাসক বা রাজার তারা ওই দুর্গে গিয়ে আশ্রয় নিত, দুর্গকে আত্মগোপন করত, আর সেখান থেকে যুদ্ধ করত। আর সেই দুর্গ কিন্তু সহজে বাইরের শক্তি তারা দখল করতে পারত, অর্থাৎ এটা সামরিক ঘাট, বা একটা বলা যেতে পারে একটা নিরাপত্তা, রাজা বা শাসককে নিরাপত্তা দেওয়া জায়গা, বর্তমান যেটা আমরা বাংকার বলে থাকি, বাংকারও বলা যেতে পারে বর্তমান ভাষা। তো যাই হোক, সেই দুর্গ 23টা দুর্গ মুঘলদের দিয়ে দিলেন, আর জয়সিংহ করলেন শিবাজিকে মানে পটিয়ে পাঠিয়ে অনেক কিছু বুঝিয়ে যে তোমার সঙ্গে মুঘল সম্রাট দেখা করবে, হ্যাঁ, এবং চুক্তিভুক্তি করবে, একটা বিরাট রকম একটা ভাওতা দেওয়ার পরিকল্পনাদের ভিতরে ছিলই। সেটা জয়সিংহ জানতেন না, যে ঔরঙ্গজেব ভাওতা দেবে সেটা জয়সিংহ জানতেন। ফলে জয়সিংহ তো বিরাট বিরাট প্রস্তাব দিল শিবাজিকে, শিবাজি যাবে রাজি হয়ে গেল। শিবাজি তার পুত্রকে নিয়ে, শম্ভুজি যখন ছোট, পুত্রকে নিয়ে দিল্লিতে গেলেন, জয়সিংহ ঘোড়ায় করে গেলেন। দিল্লিতে যাওয়ার পরে কি হলো, দিল্লিতে যাওয়ার পরে কিন্তু ঔরঙ্গজেব তাকে সেরকম যথাযোগ্য সম্মান কিন্তু দিল না,
সেই সম্মান যেটা প্রাপ্য সে সম্মান কিন্তু পেলেন না। সে সম্মান যখন পেলেন না তাকে বন্দি করলেন, কারাগারে রেখে দিলেন। আর কারাগারের দরজা প্রহর হিসাবে কাকে দায়িত্ব দিলেন? জয়সিংহের পুত্রকে দায়িত্ব দিলেন। এরপরে জয়সিংহ দ্বীপ এক এক দিন যায়, আর জয়সিংহ তো ব্যাপারটা বুঝতে পারছে না। জয়সিংহ বলছে, আমি তো এরকম ভেবে তো আমি ওকে আসি আনিনি এখানে, তো এরকম যদি হতো তাহলে তো শিবাজিকে আনতাম না। সে নিজে থেকে প্রচণ্ড একটা অপরাধ বোধ করছে, আর শিবাজিও ওই জায়গা থেকে সেরকম মানে জয়সিংহের প্রতি মানে কি বলবো হিংস্র বাঘের মতো গর্জন করছে যে ওর জন্য আমার আজকে এখানে আসে। তো যাই হোক, শেষ পর্যন্ত কি হলো, জয়সিংহ পরিকল্পনা করছে যে তার এই শিবাজিকে মুক্ত করে আবার সেই জায়গায় না পাঠালে যেন তার আর মানে শান্তি নেই। তো সেরকম পরিকল্পনা হলো, ছেলে বাবা বসে যে ওকে কীভাবে শিবাজিকে এই রাজদরবার থেকে বের করা যায়, আবার তাকে ওখানে পাঠানো যায়। যাই হোক, পুরো পরিকল্পনা সফল হয়েছে। হ্যাঁ, আগে তো সে বড় বড় বাঁকে করে আর বড় বড় ঝুড়ি করে রাজদরবারে ফুল ফল দই মিষ্টি সব যেত, হ্যাঁ, আর আবার ফিরে যেত। তো যাই হোক, সেই ঝুড়িতে করে নাকি একদিকে পুত্র আর একদিকে শিবাজি দিয়ে শেষ পর্যন্ত নাকি সেখান থেকে বের হয়। তারপরে ঘোড়া ঘোড়া থেকে নৌকা টোকা যা করার পরপর সব ব্যবস্থা করা ছিল। যাই হোক, শেষ পর্যন্ত শিবাজি দিল্লি থেকে আবার মহারাষ্ট্রে চলে এলেন। আসার পরে কিন্তু এবার তিনি অগ্নি মূর্তি ধারণ করেন এবং 1674 খ্রিস্টাব্দে রায়গড় দুর্গে তিনি অভিষেক, অর্থাৎ তিনি রাজা হলেন এবং মুঘল সম্রাট সেটা কিন্তু স্বীকার করেছিল। যাই হোক, এইভাবে কিন্তু শিবাজির উত্থান এবং তারপর তিনি একের পর এক জায়গা কিন্তু তিনি মানে দুর্গ দখল করেছিলেন। এরপরে তোমরা আবার দেখবে তোমাদের বইতে যে শাসন ব্যবস্থাকে নিয়ে আবার দুই একটা কথা বলা আছে। মানে আমরা পড়ছি মুঘল সংকট, এটা কিন্তু ভালো ভাবতে হবে যে আমরা কিন্তু পড়ছি মুঘল সংকট, সেই জায়গায় কিন্তু শিবাজির শাসন কাঠামো কি ছিল সেটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় নয়, অর্থাৎ বিষয় অনুযায়ী কিন্তু টাল। তো সেটা পড়তে গেলে তো আরো বিস্তারিত আমাদেরকে জানতে হয়। তো যাই হোক, তার আটটা প্রধান ডিপার্টমেন্ট ছিল, ভাগ ছিল, আটটা ভাগ বিভাগ, আর আটটা বিভাগের আটজনকে দায়িত্ব দেওয়া হতো, আর সেই আটজনকে একসঙ্গে বলা হতো অষ্ট প্রধান, এবং তার প্রধানমন্ত্রী একটা বিভাগ, আর প্রধানমন্ত্রীকে বলা হতো পেশোয়া, সে শব্দটা তোমাদের মধ্যে আছে। আর প্রথম পেশোয়া হলেন বালাজি বিশ্বনাথ। তো যাই হোক, এটা তোমাদের বইতে আছে, আরো দুটো জিনিস শব্দ দেখতে পাবে এখানে, যে মারাঠারা তাদের যে নিজেদের যে রাজ্য, নিজেদের রাজ্যটাকে স্বরাজ বোধ, স্বরাজ শব্দটা বহুল প্রচলিত এবং পরবর্তীকালে তিলক বাল গঙ্গাধর তিলক তিনি স্বরাজ আমাদের জন্মগত অধিকার মহারাষ্ট্রের তিলক, এই কথাটা তিনি বলেছিলেন। স্বরাজ মানে কি? আর মহাত্মা গান্ধীতেও আমরা পড়বো, ক্লাস এইটে আছে, এগুলো ক্লাস এইটে এগুলো পাওয়া যাবে। আর সেরকমভাবে তেমন শব্দ নেই, তোমরা টুকরো কথাতে, টুকরো কথাতে দেখবে দুটো শব্দ আছে এখানে, যে মা বলে এবং পেশোয়া, মা বলে এবং পেশোয়া। আচ্ছা, এই দুটো বলার আগে আর দুটো কথা বলি তোমাদের, যে বর্গী আর শিলাদার এই দুটো শব্দ বর্গের থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি বললাম না যে শিবাজির বিষয়টা অনেক বড়, এবার কোনটা বাদ দিয়ে কী পড়াবো তোমাদের জন্য, কিন্তু মূল যে প্রশ্নটা আমরা কিন্তু প্রথমে খাড়া করেছি সে প্রশ্ন অনুযায়ী কিন্তু এইগুলো কিন্তু আলোচ্য বিষয় নয়। আমি আবার বলছি, আমি বলছি মুঘল সংকট, অর্থাৎ শিবাজির সঙ্গে মুঘলদের আমি দ্বন্দ্ব লড়াইটা করব, আমি এখানে শিবাজির শাসন কাঠামোটা কিন্তু এখানে কিন্তু আলোচ্য বিষয় নয়। তো যাই হোক, বর্গী এমনিতেই যে শিবাজি তার নিজস্ব যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে তার নিজস্ব যে সেনাবাহিনী যারা সাম্রাজ্যের মধ্যে থাকতো তাদেরকে বলা হতো বর্গী, আর শিলাদার কারা, অর্থাৎ যেসব জায়গা দখল করছে, যেসব জায়গা অর্থাৎ একটা সর্দার একটা জায়গা দখল করছে সেই জায়গায় যে সেনাদল সেটাকে বলা হতো শিলাদার। তো বর্গীদের নিয়ে তিনি বিভিন্ন জায়গায় লুট করতে যেতেন, আমাদের বাংলাতেও এসেছিলেন এবং সেটা
যেটা আছে মা বলে, এখানে মা বলে বলতে মাওয়ালি জাতি, দেখবে তোমাদের বইতে রয়েছে যে সে মাওয়ালি জাতি, মাওয়ালি জাতির নিম্ন শ্রেণীর তাদেরকে নিয়ে তিনি সেনাদল তৈরি করেছিলেন, আর সেটাকে এখানে বলা হচ্ছে মাওয়ালি, মা বলে বলা হচ্ছে। আর পেশোয়া কি, পেশোয়া বললাম যে একটু আগে যে প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রীর পদ, সে প্রধানমন্ত্রীর পদটাকে বলা হচ্ছে পেশোয়া। আর প্রথম পেশোয়া বালাজি বিশ্বনাথ ছিলেন। তোমাদের বইতে আর একটা শব্দ দেখতে পাবে তোমরা, এগুলো আলাদা আলাদা প্রশ্ন হয়তো হতে পারে, এক নম্বর প্রশ্ন এগুলো হতে পারে। প্রথম বাজিরাও, প্রথম বাজিরাওয়ের কথা তোমাদের বইতে আসে দেখবে। প্রথম বাজিরাও সেই জায়গায় আর একটা শব্দ আছে, হিন্দু পাদ ও পাদশাহী, হিন্দু পাদ ও পাদশাহী একটা শব্দ আছে। অর্থাৎ তিনি চেয়েছিলেন, অর্থাৎ প্রথম বাজিরাও চেয়েছিলেন যে এই ভারতবর্ষে যে সমস্ত হিন্দু রাজারা আছে, হিন্দু জাতি আছে, এই সমস্ত হিন্দু শক্তিকে এক করা, সমস্ত হিন্দু শক্তিকে এক করে এই মুঘল শক্তির বিরুদ্ধে লড়াই করা, অর্থাৎ ইসলাম শক্তির বিরুদ্ধে লড়াই করা, এইটাকে বলা হয় হিন্দু পাদ ও পাদশাহী। তো যাই হোক, এই পেশোয়া শাসনে, মানে যখন শিবাজীর বংশধরদের পরপর পরপর অবসান ঘটে, তারপরেই শাহুজি ছিলেন মানে শেষ, আর শাহুজির কোনো তিনি বিয়ে সভা করেননি, তারপরে ওনার মৃত্যুর পরেই পুরো শাসন ব্যবস্থাটা পেশোয়াদের নিয়ন্ত্রণে চলে যায়। এই পেশোয়াদের হাত ধরেই এই মারাঠা শক্তি একটা ভয়ঙ্করভাবে সারা ভারতবর্ষ শক্তি বৃদ্ধি করে, এবং এই মহারাষ্ট্র থেকে দিল্লিকে নিয়ন্ত্রণ করত, গোটা ভারতবর্ষ নিয়ন্ত্রণ করতো মারাঠা শক্তি। একের পর এক বিভিন্ন পেশোয়া সিংহাসনে বসেছিলেন, তারা যোগ্য। তো যাই হোক, শেষ পর্যন্ত 1761 সালে আমাদের তৃতীয় মানবদের যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধে মারাঠা বাহিনী পরাজিত হয়। তারপরে আর কিন্তু মারাঠা শক্তি সেরকমভাবে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি, তারপরে ইংরেজদের সঙ্গে ধীরে ধীরে, তো বিষয়টা আছে, সেটা আমরা ক্লাস 8 পড়ব। তো যাই হোক, শেষ পর্যন্ত 1817 সালে গিয়ে পুরো মারাঠা শক্তিটাই নিশ্চিহ্ন হয়ে গেল, ইংরেজদের অধীনে চলে গেল। তো যাই হোক, এখানে আমরা কতগুলো শব্দ পড়লাম, এই শব্দগুলো দেখবে, হিন্দু পাদ পাদশাহী বললাম, প্রধানমন্ত্রীর যে পদ সে পদের নাম পেশোয়া বলা হতো, মা বলে বলা হতো কি যে মাওয়ালি যে সম্প্রদায় তাদের থেকে সেনা দল গ্রহণ করে তৈরি করা হয়েছিল, তাদের বলা যে মা বলে বলা হয়। স্বরাজ কি, স্বরাজ হচ্ছে যে মারাঠাদের যে নিজস্ব যে সাম্রাজ্য, সে সাম্রাজ্যটাকে বলাতে নিজেদের সাম্রাজ্যটাকে স্বরাজ বলে ঘোষণা করত। শিবাজীর রাজ্যাভিষেক হয়েছিল 1674 খ্রিস্টাব্দে, ভালো মনে রাখতে হবে। পুরন্দরের সন্ধি হয়েছিল 1665 সালে, এইটা ভালো করে মনে রাখতে হবে। তো এই শব্দগুলো এখানে মনে রাখবে। তো শিবাজি একটা পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছিল মুঘলদের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপরে তোমাদের বইতে যেটা রয়েছে যে শিখ শক্তির সঙ্গে মুঘলদের সংঘাত, শিখ শক্তি অর্থাৎ যেটা পাঞ্জাব, অর্থাৎ উত্তর ভারতের যে পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ি অঞ্চলে এই শিখদের বসবাস ছিল। এবার শিখদের সঙ্গে মুঘলদের সংঘাতের কারণটা কি, এটা কি ধর্মীয় কারণ ছিল না রাজনৈতিক কারণ ছিল, কী কারণ ছিল সেটাও কিন্তু আমাদের ওটা এর অনেকটা প্রেক্ষাপট আছে অনেক বড়। তো যাই হোক, ধর্মীয় কারণই হোক আর রাজনৈতিক কারণই হোক, শিখদের সঙ্গে মুঘলদের কিন্তু খুব একটা বনিমানা ছিল না। আর শিখদের পরপর যে গুরু, নবম গুরু, দশম গুরু, এটা বংশ পরম্পরায় হয়ে আসা, আর শিখ গুরুরা মুঘল দরবারে এই যে শাসক হিসাবে কোনো কোনো রাজকুমারকে মাঝে মধ্যে সমর্থন করতো, অর্থাৎ মুঘল দরবারে অনেক সময় কী হতো, যিনি সম্রাট রয়েছেন তার হয়তো একটা সন্তান বিদ্রোহী হয়ে উঠলো বাবার মধ্যে, তখন দেখা যেত যে এরকম বিদ্রোহী যুবরাজকে কোনো কোনো শিখ গুরু তাকে সমর্থন করত, যার ফলে মুঘল শাসকের একটা রোষানলে পড়ত, যার ফলে কিন্তু একটা শত্রু তার পরিবেশ তৈরি হয়। তো তোমরা তোমাদের বইতে দেখবে যে চতুর্থ গুরু রামদাসের ছেলে অর্জুন আছে, অর্জুন শিখদের গুরু হন,
আর এই সময় থেকেই এই বংশানুক্রমিক যে গুরু নির্বাচন শুরু হয়। এটা আমাদের এক নম্বর প্রশ্ন থাকতেই পারে যে কার সময় থেকে এই শিখ গুরু বংশানুক্রমিক শুরু হয়। গুরু অর্জুন সিং, অর্জুন সিং রামদাসের ছেলে ছিল এইভাবে। আর অর্জুনের ছেলে ছিল হরগোবিন্দ। একসঙ্গে এই হরগোবিন্দর একটা বিষয় এখানে আছে যে হরগোবিন্দ তিনি দুটো তলোয়ার নিয়ে থাকতেন। দুটো তলোয়ার কি জন্য? একদিকে তিনি ধার্মিক, একদিকে তিনি রাজনৈতিক সর্বোচ্চ শক্তির শক্তিমান। এই জন্য তিনি দুটো তরবারি নিয়ে তিনি থাকতেন। এই গুরু হরগোবিন্দ, এরপরে আমাদের যেটা রয়েছে যে শিখ গুরু তেগ বাহাদুর, নবম গুরু তেগ বাহাদুর। এই তেগ বাহাদুর এই জায়গাটা একটু কিন্তু আমাদের পড়তে হবে। এই ঔরঙ্গজেবের ধর্মীয় নীতির বিরোধিতা করেছিলেন তিনি। ঔরঙ্গজেবের যে ধর্ম, ধর্মান্ধতা, আমাদের তো সে কিছুই দেখতে পড়া হলো না। তো ঔরঙ্গজেব একটা বিতর্কিত চরিত্র, এটুকু তোমাদের বলি যে ঔরঙ্গজেব কিন্তু একটা বিতর্কিত চরিত্র। মানে তিনি ধর্মান্ধ না ধার্মিক, এই নিয়ে কিন্তু অনেক মানে তর্ক বিতর্ক ইত্যাদি কিন্তু আলোচনা সমালোচনা আছে। তো যাই হোক, মোটামুটি তিনি মানে ধার্মিক ব্যক্তি, মানে ইসলামের দৃষ্টিতে তিনি ধার্মিক ব্যক্তি, কিন্তু অন্য ধর্মের দৃষ্টিতে তিনি কিন্তু ধর্মান্ধ। অর্থাৎ তিনি ধর্ম ছাড়া যখন তিনি এক পা এগোতে পারেন না, তখন অন্য ধর্মের দৃষ্টিতে কিন্তু তিনি ধর্মান্ধ। সেই হিসাবে কিন্তু ঔরঙ্গজেবকে ধর্মান্ধ বলা হতো। তা ওনার ধর্মনীতি, ধর্মনীতির ফলেই কিন্তু বলা হয় যে ভারতবর্ষে আরও অন্যান্য ধর্মের যারা মানুষ তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছে। তো সেই রকম এখানে তেগ বাহাদুর ঔরঙ্গ ধর্মনীতি বিরোধিতা করেছিলেন এবং শেষ পর্যন্ত কী হয়েছিল, এই তেগ বাহাদুরকে বন্দী করা হয় এবং তাকে কিন্তু হত্যা করা হয়েছিল। এই যে তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন, এর ফল তো মারাত্মক হলো, যার ফলে শিখদের এতদিন যে একটা মানসিক দ্বন্দ্ব ছিল এবার কিন্তু প্রকাশ্যে চলে এলো এবং একটা যুদ্ধের চেহারা নিল। এবং শিখরা তো মানে আতঙ্কিত, ভয় পেয়ে গেল। তারা কি করলো, তারা তখন পাঞ্জাব থেকে আরো উত্তর দিকে সরে গেল। উত্তর দিকে সরে গিয়ে পাহাড়ি অঞ্চলে তারা কিন্তু বসবাস করতে শুরু করলো। আর তেগ বাহাদুরের পুত্র দশম গুরু যেটা বলা হয় শিখদের, তিনি হচ্ছেন গুরু গোবিন্দ সিং। এই গুরু গোবিন্দ সিং কিন্তু এরপরে মুঘলদের সঙ্গে একদম পাকাপাকি ভাবে যে যুদ্ধ করব, তাদেরকে মানে তার পিতার যে মৃত্যু সেই মৃত্যুর প্রতিশোধ তিনি নেবেন। অর্থাৎ শিখদের উপরে যে মুঘলদের যেটা অত্যাচার বলতে পারি আমরা, তার প্রতিশোধ তিনি নেবেন গুরু গোবিন্দ সিং, দশম গুরু গুরু গোবিন্দ সিং। এবং এর জন্য তিনি একটা বাহিনী তৈরি করেছিলেন, আর সেই বাহিনীর নাম কি, খালসা বাহিনী। আমাদের বইতে আছে, আমি বোর্ডে লিখছি না, এগুলো আদার্স কিছু বললেন বোর্ডে তো লিখতাম। তো খালসা বাহিনী, এই খালসা বাহিনীকে গঠন করেছিলেন গুরু গোবিন্দ সিং। এবং খালসা বাহিনী তোমাদের বইতে একটা টুকরো কথা দেবে উল্লেখ করা আছে, তিনি 1699 খ্রিস্টাব্দে এই খালসা বাহিনী তৈরি করেছিলেন। এখন এই খালসা বাহিনী দেখো এইরকম কিন্তু শুধু যে এইখানের হয়েছে তা নয়, এটা কিন্তু গোটা বিশ্বের ইতিহাস। তুমি যে দেশের ইতিহাস পড়ো না কেন, প্রত্যেকটা দেশেই যখন কোনো নতুন শক্তির উত্থান ঘটে, সেই নতুন শক্তি যার মাধ্যমে উত্থান হয় সেই ব্যক্তিটা এরকম একটা বাহিনী তৈরি করে। এমনকি আমাদের গ্রামগঞ্জে যে সমস্ত আমরা যা দেখতে পাই, গ্রামগঞ্জে কোনো একটা গ্যাং কোনো ব্যক্তির নেতৃত্বে তৈরি হয়, আর সেই ব্যক্তি তার আন্ডারে একটা বাহিনী তৈরি হয় যারা সমাজের ত্রাস করে বেড়ায়, ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে। অর্থাৎ এরকম একটা বাহিনী কিন্তু দরকার, যেটা গুরু গোবিন্দ সিং উপলব্ধি করেছিলেন। এবং সেই বাহিনীর নাম আছে খালসা, খালসা হচ্ছে পবিত্র। আর এদের কাজ কি, এদের কাজ হলো এই শিখদেরকে রক্ষা করা। এরা তোমাদের বইতে দেখবে রয়েছে যে এদের পঞ্চ ক বলা হতো, কঙ্কা কেশ কক্ষ কড়া কাচ ইত্যাদি, এরকম পাঁচটা জিনিস ওনাদেরকে রাখতে হতো। তাদের মাথা সবসময় পাগড়ি থাকবে এবং এরা পরবর্তীকালে নিজেদের নামের শেষে সিংহ শব্দটা যুক্ত করত। যাই গৌরবের সঙ্গে শিখদের সংঘাত একটা রাজনৈতিক কারণ হয় গুরু গোবিন্দ সিংহের মৃত্যুর পর। তখন যিনি শেষ ছিলেন বান্দা বাহাদুর,
শেষ গুরু যিনি ছিলেন বান্দা বাহাদুর, তিনি লড়াই চালিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত আর সেরকম ভাবে শিখরা কিন্তু মুঘলদের সঙ্গে লড়াই চালিয়ে যেতে পারেনি। হ্যাঁ, শেষ পর্যন্ত ধীরে ধীরে এদিকে মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। হ্যাঁ, ফলে একটা স্থিমিত পরিবেশ, একটা স্থির পরিবেশ তৈরি হয়। কিন্তু পরবর্তীকালে আবার দেখা যাবে যে রঞ্জিত সিং, তিনি আবার এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে শিখ সম্প্রদায়, এদেরকে আবার সংবদ্ধ করবেন, করে একটা সাম্রাজ্য তৈরি করবেন, একটা পাঞ্জাব কেশরি আমরা বলি। তারপর ইংরেজের সঙ্গে লড়াই হবে, আবার ইংরেজের সঙ্গে। তো যাই হোক, শিখদের সঙ্গে মুঘলদের যে একটা দ্বন্দ্ব, এটা ধর্মকে কেন্দ্র করে হয়েছিল, রাজনীতিকে কেন্দ্র করে হয়েছিল, সেটা কিন্তু একটা মূল বিষয় নয়, কিন্তু সংঘাত শুরু হয়েছিল। আর এই সংঘাতে কিন্তু মুঘলদের অনেকটা শক্তি ক্ষয় হয়েছে, একদিকে শিবাজি, এদিকে উত্তর ভারতে শিখ সম্প্রদায়। তাহলে এটা দুটো পয়েন্ট গেল। আরো কটা তোমাদের বইতে দেখবে যে এই দুটো শক্তি ছাড়াও আরো কয়েকটা ঘটনা যেটা মুঘল সাম্রাজ্যটাকে অনেকটা বিপদে ফেলেছে। তার মধ্যে তোমরা এখানে দেখতে পাবে যে দিল্লিতে যে জাট, জাট সম্প্রদায়ের মানুষ, সেই জাট সম্প্রদায়ের মানুষ এরা মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল। এই কৃষকদের সঙ্গে জমিদার, কিছু জাট জমিদার ছিল, কিছু মুঘল জমিদার ছিল। ফলে জমিদারি কারবারিতে জাট জমিদার খুবই অসন্তুষ্ট হত এবং তাদের কাছ থেকে প্রচুর রাজস্ব দাবি করা হতো, কিন্তু এরা সে রাজস্ব দিতে চাইতো না। ফলে এই জাট জমিদাররা এবং অন্যান্য মুঘল জমিদাররা মোটামুটি একটা জোটবদ্ধ হয়ে এই মুঘল শাসন ব্যবস্থার বিরুদ্ধে তারা বিদ্রোহ শুরু করেছে। এবং এটা কিন্তু, এই বিদ্রোহটা কিন্তু একটা বিরাট বড় আকার ধারণ করেছিল, যা মুঘল শাসককে মানে অনেকটাই তার অনক্ষা নড়ি দিয়েছে। এটা দেখবে একটা এখানে রয়েছে। আর তারপরে আর একটা দেখবে শব্দ তোমাদের এখানে রয়েছে যে মথুরা, উত্তরপ্রদেশের মথুরা অঞ্চলে যেটা নার নৌল, তোমাদের বইতে শব্দটা আছে নার নৌল বলে একটা শব্দ আছে, ওই জায়গায় সৎনামী শব্দটা, সৎনামী মানে কৃষক সম্প্রদায়ের মানুষ, এরা মানে ধর্মপ্রাণ মানুষ, এবং সৎনামী শব্দটা এই কারণে, কারণ ওরা ধর্ম পালন করতো কিন্তু তারা মাঠে কাজ করতো, কৃষি কাজ করতো, অর্থাৎ সৎ পথে তারা জীবনযাপন করতো, এই জন্য ওদেরকে সৎনামী বলা হয়। তো এই সৎনামী কৃষকরা বা কৃষকদের উপরে তো রাজস্বের চাপ ছিলই, এবং সেই রাজস্ব আদায় করা তো বিভিন্ন সময় বিভিন্নভাবে আদায় করা হতো, এবং সেই রাজস্ব দেওয়া নিয়ে কেন্দ্র করে একটা দ্বন্দ্ব শুরু হয় এবং একজন সৎনামী কৃষক মারা যায়, এবং তার প্রতিবাদে সমস্ত সৎনামী সম্প্রদায় একত্রিত হয়ে মুঘল শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, এটা সৎনামী বিদ্রোহ নামে পরিচিত। এটা উত্তরপ্রদেশের মথুরা আশপাশে এটা হয়েছে, এটা একটুখানি মনে রাখবে। আর একটা শব্দ তোমাদের বসে দেখতে পাবে তোমরা যে উত্তর পশ্চিম সীমান্ত দিকে, অর্থাৎ আফগানিস্তান পাকিস্তান, এখন পাকিস্তানটা রয়েছে, তো এই সীমান্ত দিকে পাঠান সম্প্রদায়ের মানুষ বসবাস করে, এবং এই পাঠান সম্প্রদায়ের মানুষ কিন্তু এমনিতে বেশ মানে যুদ্ধপটু বলা যেতে পারে এবং হিংস্র জাতি বলতে পারে। তো এই পাঠান সম্প্রদায়ের মানুষও কিন্তু এই মুঘল শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাংবাদিকভাবে বিদ্রোহ শুরু করেছিল। তো এখানে তিনটি বিদ্রোহ বললাম, পাঠান বিদ্রোহ, সত্যায় বিদ্রোহ, জাট বিদ্রোহ, আর ওদিকে দুটো শক্তি বললাম,